বন্ধুরা স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে যে এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকেন্সি বার হয়েছিল দু হাজার তেইশ সালে এবং তার যে পরীক্ষা সেটি কিন্তু কুড়ি ফেব্রুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল এবং সাত মার্চ পর্যন্ত কিন্তু তার পরীক্ষা চলেছিলো কুড়ি কুড়ি ফেব্রুয়ারি থেকে সাত মার্চ পর্যন্ত পরীক্ষা চলেছিল সেই পরীক্ষা তুমি যদি দিয়ে থাকো এবং এসএসসির যিডি কনস্টেবলের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের এক্সাম হতে চলেছে এবং এক্সামের ওপরে কিন্তু অফিসিয়ালি তোমাদের নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্থাৎ নতুন যে ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু তোমরা সরাসরি নোটিফিকেশান দেখ দেখতে পাবে এবং সেই নোটিফিকেশান কিন্তু ডাউনলোডও করতে পারবে তো এখানে বন্ধুরা স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কুড়ি মার্চ তোমাদের এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট নোটিস কনস্টেবল জিডি এক্সামিনেশান দু হাজার চব্বিশ তোমরা দেখতে পাচ্ছ রি এক্সাম ওকে রি এক্সামের উপরে কিন্তু এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে তো এই যে রি এক্সাম তোমাদের হতে চলেছে আবারও তোমাদের পরীক্ষা হবে সেই পরীক্ষা কিন্তু তোমাদের এসএসসি আবারও কন্ডাক্ট করতে চলেছে পুনরায় কন্ডাক্ট করতে চলেছে সেটি কিন্তু তোমাদের তিরিশে মার্চ অর্থাৎ তিরিশে মার্চ এই মাসের তিরিশ তারিখ কিন্তু সেই পরীক্ষা হতে চলেছে তো সেই পরীক্ষা কাদেরকে দিতে হবে আমাকে অনেকে কমেন্ট করছে কি দাদা আমি টিসিএসএ পরীক্ষা দিয়েছি আমি কল্যাণীতে পরীক্ষা দিয়েছি আমাকে কি আবার পরীক্ষা দিতে হবে তো আমি সেটি কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা অবশ্যই তুমি শেষ পর্যন্ত দেখো চ্যানেলে নতুন হলে এইরকম ইনফরমেশান পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও তো চলো নোটিফিকেশান আমি ডাউনলোড করে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমি নোটিফিকেশনটি ডাউনলোড করলাম ইম্পর্টেন্ট নোটিস তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের দ্য কম্পিউটার বেসড এক্সাম ফর কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এস এস এফ অ্যান্ড রাইফেল জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়াজ কন্ডাক্ট বাই দ্য কমিশন ফ্রম তোমরা দেখতে পাচ্ছ কুড়ি দুই থেকে সাত তিন দু তারিখ পর্যন্ত তোমাদের এই পরীক্ষা হয়েছিল ঠিক সব কিছু ঠিকঠাক ছিল এই কারণে কিন্তু তোমাদের রি এক্সাম আবারও হতে চলেছে এই কারণে কিন্তু বন্ধুরা তোমাদের অ্যান্সার কি তোমাদের আপলোড করা হয়নি ওকে অ্যান্সার কি আপলোড তোমাদের করা হয়নি আমাকে অমে অনেকে কমেন্ট করছিল আমি যেহেতু তোমাদেরকে একটা ডেট দিয়েছিলাম যে দশ মার্চ থেকে দশ মার্চ থেকে পনেরোই মার্চের মধ্যে তোমাদের অ্যান্সার কি চলে আসবে এবং সকলে কিন্তু এই নিউজটিই তোমাদেরকে দিয়েছিল কিন্তু তোমাদের এইরকম অঘটন যদি ভিতর থেকে ঘটে থাকে তাহলে তো তোমাদের অ্যান্সার কি আসবে না আর বারবার অ্যান্সার কি পাবলিশও করবে না একসঙ্গেই কিন্তু তোমাদের অ্যান্সার কি জারি করা হবে তো এই কারণের জন্যই কিন্তু বন্ধুরা তোমাদের অ্যান্সার কি কিন্তু লেট হয়ে গেল তো অ্যান্সার কি তুমি বলো না কেন এসএসসির তরফ থেকে যে তোমাদের ভ্যাকান্সিগুলো বার হয় এসএসসি এমটিএস এবং হাবিলদার এসএসসি জিডি কনস্টেবলের তার সঙ্গে সঙ্গে এসএসসি দিল্লি পুলিশ সিপিও তার সঙ্গে সঙ্গে সিজিএল সি যতই ভ্যাকান্সি বার হয় এসএসসির তরফ থেকে এসএসসি কন্ডাক্ট করে থাকে তার যে সিবিটি এক্সাম যখন থেকে সিবিটি এক্সাম শুরু হয়েছে তার যে সিবিটি এক্সামের যে অ্যান্সার কি বন্ধুরা সেটি কিন্তু তারা সাত থেকে দশ দিনের মধ্যে যদি কোনো ইস্যু না থাকে তাহলে সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু তারা অ্যান্সার কি পাবলিশ করে প্রিভিয়াস ইয়ারে যে এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি সেখানেও আমরা দেখেছি তোমাদের সাত থেকে দশ দিনের মধ্যেই কিন্তু এই অ্যান্সার কি চলে এসেছিলো তো সেই হিসাবে আমি তোমাদেরকে বলেছিলাম যে দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে তোমাদের অ্যান্সার কি চলে আসার কথা ছিল কিন্তু এই রকম অঘটন যদি তোমাদের ঘটে থাকে ভিতর থেকে তাহলে তো বন্ধুরা তোমাদের জন্য তো আর আমরা দায়ী না বা আমরা তোমাদেরকে সঠিক ইনফরমেশন দিয়েছিলাম এই জন্য কিন্তু তোমাদের অ্যান্সার কি আবারও কিন্তু পিছিয়ে যেতে চলেছে তো অ্যান্সার কি কবে বার হতে পারে সেটিও আমি তোমাদেরকে নেক্সট যে কোনো ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব তো এই যে তোমাদের পরীক্ষা হয়েছিল সেটি কিন্তু আবারও এক্সাম হবে কেন হবে সেটি আমি বলে দেবো তো এক্সাম ডেটও কিন্তু এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তিরিশ তিন দু হাজার কিন্তু আবারও এক্সাম কমিশন কন্ডাক্ট করতে চলেছে বাকি ইনফরমেশান তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু দেখতে পারবে রেগুলার তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু তোমাদেরকে ভিজিট করতে বলা হয়েছে তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যাদের আবারও পরীক্ষা হবে তাদের তো অবশ্যই চাপ হয়ে গেল যেহেতু তারা অনেক দিন হয়ে গেল তারা তাদের প্রিপারেশান হয়তো অনেকে রয়েছে যারা যারা ছেড়ে দিয়েছে পরীক্ষা দেওয়ার পরে তো অনেকে ঠিকঠাকভাবে ভালোভাবে পড়ে না তো তাদের অবশ্যই কোয়েশ্চেন অবশ্যই ইজি হওয়ার কথা রয়েছে বা হতে পারে তো এখানে দেখো টোটাল যে তোমাদের পরীক্ষার্থী পরীক্ষা দেবে আবারও এক্সাম ডাক পাবে বা রি এক্সাম দিতে হবে ষোলো হাজার একশো পঁচাশি প্রার্থীদেরকে আবারও কিন্তু রিএক্সাম দিতে হবে টোটাল যে সেন্টার তোমরা দেখতে পাচ্ছ একাশি সি সেন্টার একাশি সেন্টারে কিন্তু এরকম অঘটন ঘটেছে এবং এই অল ইন্ডিয়া মিলিয়ে একাশি সেন্টারের মধ্যে টোটাল যে প্রার্থী ষোলো হাজার একশো পঁচাশি ক্যান্ডিডেটকে কিন্তু আবারও দিতে হবে ধরুন একদিন পরীক্ষা হলো সেখানে হয়তো প্রথম শিফ্টে কিছু প্রার্থী তারপরে দেখা গেল দ্বিতীয় শিফটে কিছু প্রার্থী এরকম কিছু কিছু প্রার্থীর কিন্তু প্রার্থীকে কিন্তু এরকমভাবে কিন্তু ডাকা হবে তো এইখানে দেখো আমাদের রিজন দিয়ে দেওয়া হয়েছে তোমরা জানো যে এসএসসি তো এসএসসির অনেকগুলো রিজন রয়েছে যেমন সেন্ট্রাল রিজন রয়েছে কে কে আর রিজন রয়েছে ইস্টার্ন রিজন রয়েছে নর্থ রিজন রয়েছে তো এইরকমভাবে অনেক রিজন রয়েছে কিন্তু এইরকম অঘটন যেগুলো ঘটেছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু তোমরা এখানে পরীক্ষার ডেটও কিন্তু দেওয়া হয়েছে তো দেখো এগুলো কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট বলতে পারো সেন্ট্রাল রিজনের যারা ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ ইউপি বিহার দিল্লি যেসব ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এরকম অঘটন ঘটেছে তো এখানে দেখো সেন্ট্রাল রিজনেরই কিন্তু ক্যান্ডিডেটদের বেশি কিন্তু এরকম অঘটন ঘটেছে এখানে ইস্টার্ন দেখো আমরা কিন্তু ইস্টার্ন রিজনে পড়ছি তো ইস্টার্ন রিজনের কিন্তু এখানে রকম এখানে অঘটন নেই অর্থাৎ আমাদের ইস্টার্ন রিজনের ক্যান্ডিডেটদেরকে পরীক্ষায় কিন্তু পরীক্ষার এক্সাম কিন্তু দিতে হবে না এখানে দেখো সব কিছুই যতগুলো রয়েছে সব কিন্তু নর্থ ইস্টার্ন রিজন এবং সেন্ট্রাল রিজনের এখানে দেখো ইস্টার্ন রিজনের শুধুমাত্র একটাই রয়েছে সেটি কিন্তু ঝাড়খণ্ড হাজিরাবাগ ওকে আর বাকি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো সেন্টার কিন্তু এখানে দেওয়া নেই আমাদের ওয়েস্ট যে যেসব সেন্টারগুলো এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা কন্ডাক্ট করেছিল সব সেন্টার সেন্টার কিন্তু ভালোভাবে তাদের যে কাজ সেটা কিন্তু করেছিল এখানে কোনো রকমভাবে কিন্তু ব্যাঘাত ঘটেনি তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমাদের ইস্টার্ন রিজনের টিসিএস বলো না কেন তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ির আইকন বলো না কেন বা বর্ধমানে যে তোমাদের পরীক্ষা হয়েছে ছিল সেই অ্যাকাডেমি বলো না কেন বা যেখানে যেখানে পরীক্ষা হয়েছিল কল্যাণী বলো না কেন এখানে ইস্টার্ন রিজনের রকম সেন্টার কিন্তু দেওয়া নেই তোমাদেরকে নাইনটি ফাইভেরও বেশি শুধুমাত্র সেন্ট্রাল রিজনের এই অঘটন ঘটেছে তো এবং কোন কোন সেন্টারে কতজন করে ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দেবে এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তো আমাদের ইস্টার্ন রিজনের বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো সেন্টার বা ইস্টার্ন রিজনের শুধুমাত্র ঝাড়খণ্ডের রয়েছে একটা বাকি কোনো নেই এখানে সেন্টার দেওয়া নেই তোমাদেরকে তোমরা কিন্তু সেফ রয়েছ তোমাদেরকে কিন্তু আর পরীক্ষা দিতে হবে না ওকে তো এটি কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি কেন তাদেরকে আবারও পরীক্ষা দিতে হবে দেখো তোমরা জানো যে এসএসসি জিডি কনস্টেবলের যখন পরীক্ষা হয় তখন তোমাদের ডাটা নেওয়া হয় তোমাদের যে ফিঙ্গার নেওয়া হয় তার সঙ্গে সঙ্গে ফটো নেওয়া হয় তোমাদের আইডি প্রুফগুলো তোমাদের ভালোভাবে আবার যখন পরীক্ষা দিয়ে যখন তুমি বার হও তখন কিন্তু আবারও তোমাদের ফিঙ্গার ডাটা এগুলো নেওয়া হয় তো ইন কেস কিছু কারণে হয়তো টেকনিক্যাল ইস্যুর কারণে তাদের যে ডাটা সেগুলো কিন্তু পুরোপুরিভাবে এইসব ক্যান্ডিডেটের ডাটা হয়তো প্রত্যেক দিন ধরে নাও পাঁচ হাজার করে পরীক্ষা দিয়েছে পাঁচ হাজারের মধ্যে হয়তো একশো জন কি পঞ্চাশ জনের ডাটা কিন্তু তারা খুঁজে পাচ্ছে না ডাটা কিন্তু উড়ে গিয়েছে তো সেই ডাটা কিন্তু তাদের কাছ থেকে রিমুভ হয়েছে এই সমস্ত সেন্টারের ডাটা মোটামুটি ষোলো হাজার তোমাদেরকে দেখালাম তাদের ডাটা কিন্তু নেই এবং তাদের ডাটা যদি না থাকে তাহলে কি করে তাদের পরীক্ষা নেবে অর্থাৎ ফিজিক যদি তারা পাস করে তাহলে তাদের ফিজিক্যালের সময় তো প্রবলেম হবে এই জন্য কিন্তু তাদের ডাটা নেই এই জন্য তাদেরকে কিন্তু আবারও এক্সাম দিতে হবে কিছু করার নেই তাদের ডাটা কিন্তু পুরোপুরিভাবে রি অর্থাৎ উড়ে গিয়েছে রিমুভ হয়েছে তোমরা জানো যে এর আগে যখন তোমাদের দু হাজার বাইশে যে ভ্যাক্যান্সি বার ছিল তখন তোমাদের কল্যাণীতে যে ফিজিক্যাল হয় মহিলাদের যে ফিজিক্যাল হয় অনেক কষ্ট করে সবাই ফিজিক্যাল দিয়েছিল তখন কিন্তু তাদের ডাটা উড়ে গিয়েছিল তাদেরকে কিন্তু আবার রিফিজিক্যাল দিতে হয়েছিল তোমরা হয়তো এই ঘটনাটা শুনেছো তো অনুরূপ তাদেরকে তাদের ডাটা উড়ে গিয়েছে এই জন্য কিন্তু তাদেরকে আবারও এক্সাম দিতে হতে চলেছে তো অবশ্যই তাদের জন্য হয়তো কমিশন কোয়েশ্চান ইজি করা ইজি করতে পারে বা ইজি হতে পারে তাদের জন্য তো যাই হোক সেটি অবশ্যই কমিশন বুঝবে যে তাদের ইজি হবে না টাফ হবে বা হার্ড হবে কেমন কোয়েশ্চান তাদের হবে তো সেটি কমিশন বুঝবে ওকে তো এটি ছিল আপডেট আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো থেকে কিন্তু আর রি এক্সাম দিতে হবে না ওকে যেসব সেন্টারগুলো দেওয়া হয়েছে সেই সব সেন্টারে যদি তুমি এবার পরীক্ষা দিয়ে থাকো তাহলে অবশ্যই তুমি দেখে নেবে যদি অনেকে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী হয়তো ইউপিতে গিয়ে পরীক্ষা দিয়ে থাকে তো তুমি সেন্টার দেখে নেবে এই সেন্ট্রাল রিজনের তো আমরা যেহেতু সেন্ট্রাল রিজানে পড়ছি না তো আমাদের আশা করছি এইসব সেন্টারগুলো কিন্তু আমাদের নয় এবং আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হয়তো পরীক্ষা দিয়েছি বিভিন্ন সেন্টারে তো আমাদেরকে কোনোরকমভাবে পরীক্ষা দিতে হবে না তো এটি ছিল আপডেট তোমাদের ক্লিয়ার করে দিলাম অনেকে আমাকে কমেন্ট করছে তো আমি তোমাদেরকে তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করে দিলাম ধন্যবাদ